এটা বুঝতে পারবা যে আচ্ছা এটা কোথায়। এখন স্টেটুটা আমাদের কোথায় বসবে, স্টেটু এই যে আমাদের মিড লাইন, মিড লাইনের অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার যদি বসা ওই দিন তাহলে এখানে তোমার গ্রেড ইয়াগুলি চলে আসবে, মানে প্রিন্সিপাল ব্রঙ্কাস মানে বড় চ্যানেলগুলি চলে আসবে, যার ফলে তুমি একটা ব্রঙ্কিয়াল ব্রেস্ট সাউন্ড, সেই জন্য অবশ্যই 2 সেন্টিমিটারের মিডিয়াম এটা তোমাকে বসাতে হবে, প্রত্যেকটা স্পেস তোমাকে দেখতে হবে এবং তোমাকে ওইরকম ভাবে বলতে হবে। এখন যেটা তুমি যদি ফাইন্ডিংস পাও, ক্রিপিটেশন বলবা না ক্র্যাকেস বলবা, কি বলবা? কেন ক্রিপিটেশন বলবা না? দেখো অ্যাকচুয়ালি প্রথমে এটা হলো ক্র্যাকেলস, ঠিক আছে, তোমাদের দেখে দিয়ে তোমরা আর এটা ভুল করবে না। ক্র্যাকেলসে দুইটা ভাগ আছে, কি বল? একটা হলো কোর্স ক্র্যাকেলস আর একটা হলো ফাইন ক্র্যাকেলস। বুঝতে পারছো কোর্স ক্র্যাকেলস এর আরেকটা নাম আছে কি বলে, এটা একটা ওল্ডার কার, এখন আর ইউজ করা হয় না, এটা আগে বলা হয়েছে। আর ফাইন ক্র্যাকেলস যেটা সেটাই হলো ক্রিপিটেশন, কথা বুঝতে পারছো? এখন ফাইন ক্র্যাকেলস ক্রিপিটেশন, ক্রিপিটেশনটা আমরা কিসে পাই? হার্ট ফেলিয়ারে পাই, পালমোনারি এডিমাতে পাই। এখন আর কোর্স ক্র্যাকেলস কিসে পাই? মানে ইনফেক্টিভ কজগুলো, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, তুমি যাই বলো, এটা হলো ইনফেক্টিভ কন্ডিশন। এখন তুমি যদি সরাসরি ক্রিপিটেশন বলে ফেলো তাহলে বোঝা যাবে পেশেন্ট ইন হার্ট ফেলিওরে আছে, তাই না? কনফিউশন। আর তুমি যদি পোস্ট ক্র্যাকেলস বলো তাহলে বোঝা যাবে যে এটা ইনফেক্টিভ কন্ডিশন। তো কোনটা বলা সবচেয়ে বেস্ট? ক্র্যাকেলস বলা সবচেয়ে বেস্ট। তারপরে যদি তোমাকে বলে যে কি টাইপের ক্র্যাকেলস মনে হচ্ছে, তখন তোমার যদি ইনফেকশন হয় তখন বলবা পোস্ট ক্র্যাকেলস, আর তোমার কাছে যদি মানে সেই যে তখন বলবা ফাইন ক্র্যাকেলস অর ক্র্যাকেলস।